জারি করা হয়েছিল তখনই একদম না, সেটা আমি বলেছি তখনও কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে, এটা নতুন কিছু না। তো পুলিশ তো পুলিশের কাজ করবে, পুলিশকে দোষারোপ দেখতে পারবে, আমরা দৃষ্টি দেখব। কাজেই এই যে বিষয়টা আপনি বলছেন যে ওনারা আমাদের সাথে কথা বলেননি, সেটা অন্য সত্য, আমরা কথা এখনো বলবো, নিশ্চয় বলবো, কিন্তু এখন বিধানসভার অধিবেশনে ওনারা প্রসেশন করে এসে এটা নিশ্চয় একটা কারণ আছে আর পিছনে, যে কারণে আসছে। তো আমি আপনাদেরকেও বলবো যে ওনাদেরকে আপনারাও বুঝান, আমরাও বুঝাই, সবাই মিলে কথা বলুন এবং কিভাবে তার সলিউশন সলিউশন আমি তো দেখছি যে মানে মানে দিন ভেরি ডিফিকাল্ট টু সলভ, কারণ এখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে। তবুও আমরা বলছি যে অন্যভাবে কিভাবে তার কর্মসংস্থান বলা যায়, সেই বিষয়ে আমাদের সরকার বারবার চেষ্টা করছে যে কথা এখানে আমরা বলতে পারছি না, সেটা ঠিক না। বিধানসভা অভিযান, তুমি বিধানসভা যখন থাকে না তখন হয় না। বিধানসভা অভিযান মানে বিধানসভার ভেতরে এসে তারা কথা বলবেন, ঘটনা তারা আসবেন, একটা জমায়েত হবে, তাদের প্রতিনিধিরা কথা বলতে চাইবেন, তার সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী হতে পারে, অন্য দপ্তরের মন্ত্রী হতে পারে, তারা সময় দিলে আলাদা করে তারা কথা বলবে, এটাই দস্তুর, এটাই এটাই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড ফলো প্র্যাকটিস, বাট নাথিং রং ইন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হলো যে পুলিশ লাঠিচার্জ করেছে, আগ্রহ করেছে যে মেডিকেল কলেজের কথা বলছে, ওটা তো পরীক্ষা ভণ্ডুল করার চেষ্টা হয়েছে।